আমরা এখন চুই ঝাল নিতে এসেছি আমাদের আজকে একটা পিকনিকের আয়োজন আছে এবং চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না হবে নাসি বেড়ে তুলবা হ্যাঁ এটা তো দেখছি যে গোড়াটা অনেক মোটা এটাই তোলা যাক আচ্ছা এটা প্রায় শেষ মেয়াদও শেষ তাহলে এটা তোলা যাক তুলে ফেলো গোড়াটা অনেক মোটা হয়েছে এটা দেখাও উঁচু করে দেখাও গাছটা এই যে গাছটা শেষ আচ্ছা ঠিক আছে এক কেজি হবে একটু কম হবে কোথায় এসেছি আজকে আমরা এসেছি দত্তনগর কৃষি খামারের পাশেই কয়ের যে বটতলা সেখানে আমরা এসেছি এটা হচ্ছে ঝিনাইদা জেলা মহেশপুর উপজেলা দত্তনগর কৃষি খামারের পাশেই কয়ের বটতলা অবস্থিত এখানে অনেক মানুষজনই আসে ঘুরতে এবং বেড়াতে বেশিরভাগ ঈদের সময় আসে আমরা আজকে এসেছি একটা পিকনিকের আয়োজন নিয়ে এসেছি তো আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আজকে আমরা মূলত এসেছি হচ্ছে ঝেলেজা জেলা মহেশপুর থানা কয়ের বটতলা এখানে আমাদের একটা ছোট্ট পিকনিকের আয়োজন ছিল এবং এ বিষয়ে পুরোপুরি আলোচনা করবে পাশে দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল আছে হচ্ছে জাহারুল ইসলাম তিনি সবকিছু আলোচনা করবেন সাথে আপনারা থাকুন দর্শক বিন্দু আজকে মূলত একটা আমরা পিকনিক আসলে পিকনিক বললেও ভুল মূলত আমরা আর কি বেশ কিছু ভাই আছে যারা দিনে ভাই যারা আমরা প্রায় প্রতি বছরে একটা আমরা অনুষ্ঠান করি দিনের আলোচনাও হয় সেখানে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিষয় নিয়ে আলোচনা হয় এবং তার পাশাপাশি আমরা একটা ছোটোখাটো রান্নার অনুষ্ঠান করে থাকি তো আজকে সেইভাবে একটা রান্নার অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানে আজকে আমরাও মানে অতিথি এবং দাওয়াত প্রাপ্ত তো যাই হোক আমরা এই অনুষ্ঠানে মূলত মানে আমাদের ব্লগটা করা এই কারণেই যে আমরা আজকে চুই মানে রান্নার বিষয় বিখ্যাত যে চুই ঝাল নিয়ে বাংলাদেশে যে সকল মানুষ জানে আর কি সেই বিষয়ে আর কি আপনাদের জানাবো তো মানে সেই চুই ঝাল দিয়ে গরুর মাংস এবং মানে মুরগির মাংস রান্না হচ্ছে আজকে আমাদের দুইটা রেসিপি করা হচ্ছে একটা হচ্ছে গিয়ে গরুর মাংস আর একটা হচ্ছে গিয়ে চুই ঝাল এই দুইটা রান্না করা হবে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে দিয়ে ঝাল গরুর মাংস এবং মুরগির মাংস রান্না করতে হয় এর পাশাপাশি আমাদের ডাল আছে তো ডালে আমরা আজকে দেব না কারণ আহ চুই ঝাল ছাড়া ডাল কেমন লাগে সেটা তাদেরকে বোঝাবো এবং চুই ঝাল দিয়ে রাধ রান্না করা গরুর মাংস এবং মুরগির মাংস কেমন লাগে সেটাও তারা আজকে বুঝবে এখানে অনেক লোক আছে যারা অধিকাংশই জানে না সুই ঝালের স্বাদ কেমন এবং সুই ঝাল দিয়ে মাংস কেমন লাগে তো আজকে আমরা তাদের কাছ থেকে আপনাদের এই বিষয় শোনাবো যে সুই ঝাল দিয়ে রান্না মাংস কেমন লাগে আশা করি অবশ্যই ভালো লাগবে তো আপনারা আমাদের এই সাথেই থাকেন সুই ঝাল দিয়ে রান্না করতে হয় এটা আপনাদের দেখাবো পাশাপাশি আমাদের দিনের আলোচনাও হচ্ছে পাশে ওখানে দিনের আলোচনা হচ্ছে আমরা এর পাশাপাশি রান্নাও শুরু করে দিয়েছি এবং আপনাদেরকে দেখাবো অবশেষে আমরা চলে আসলাম আমাদের যে গন্তব্য স্থান সেখানে এটা হচ্ছে কয়ার বটতলা এটা মহেশপুর উপজেলা যে আমাদের আয়োজন এরূপে আমাদের জাহারুল ইসলাম চাষা চাষা এই সুইজাল এটা নিয়েছে বুঝছেন ডাল কেন গোড়া শুধু তুলে নিয়েছে আচ্ছা এই মোটামুটি ঠিক আছে এই যে বটতলা দেখুন তো পরে আপনাদের মাঝে জানাবো কেমন স্বাদ দর্শক বিন্দু আজকে আপনাদেরকে দেখাবো যে খুলনার সে ঐতিহ্যবাহী সুইঝাল আজকে আমাদের ইসলামিক একটা ছোট একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমরা গরুর মাংস রান্না করছি এবং গরুর মাংসের ভিতরে আজকে আমরা এই সুই ঝাল দেবো এবং সুই ঝাল দিয়ে কীভাবে গরুর মাংস রান্না করতে সেটা আজকে আপনাদের সামনে দেখানো হবে তো দেখেন এই আমি একটা সুই ঝালের গুঁড়া মানে কেটে বাদ দিয়েছি এবং ছোট্ট একটা অংশ নিয়েছি আপনাদের আর কি নিয়ে এটা দেখাবো যে কীভাবে চুলতে হয় এখন দেখেন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা চুলতে হয় এইভাবে কাটতে কাটবেন আপনারা ছোট অংশগুলো আলাদা করে নেবেন নেওয়ার পরে যেভাবে আপনার একটা শাক ওঠে নাকি যে আপনার দেশে যেগুলো আমরা বলি ডাটা শাক বা আপনি বলেন যে কাটুয়া শাক যেটা নামে যেটা যে যে এলাকায় যেটা পরিচিত আর কি ঠিক সেইভাবে আপনারা শুলে নেবে উপরে মানে অংশটা শুলে ফেলে দেবেন এইভাবে ফেলে দেওয়ার পরে এই যে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে শুলতে হয় মানে জাস্ট উপরে যে অংশটা এটা আর কি ফেলে দেবে এক কথায় এই যে এইভাবে নেওয়ার পরে আপনারা এইভাবে এইভাবে ডাটা যেভাবে সেরেন সেরবেন যদি কোনো অংশ মোটা থাকে তাহলে আপনারা আরও কয়েকটা খন্ড করে নেবেন এই যেহেতু আমার এগুলো অনেক মোটা তাইতে আমি বেশ কয়েকটা খন্ড করছি কারণ অনেক মোটা রাখলে একজন পাবে আর যেহেতু অনেকগুলো লোক আমরা যার কারণে একটু বেশি চিকন করতে হচ্ছে আমাদের যাতে সবাই পাই এই যে এভাবে দেখেন আমি এভাবে কেটে নেবেন আর একটু চিকন করি সবাই পাই এই যে এইভাবে কেটে নেওয়ার পরে এটা মূল অংশ তো এই জন্য এটা অনেক ঝাঁজ যার কারণে খুব চিকন করতে হচ্ছে কারণ বেশি মোটা করলে চিবাবে না মানুষ আর অল্প করলে চিবালে দেখা সেটা ফুরাই যাবে আমরা অবশ্য অরিজিনাল রাঁধুনি নাই যার কারণে এই আপনার কাটতে আমাদের একটু সমস্যা হচ্ছে যারা নিয়মিত কাটে তাদের অবশ্য অনেক সুবিধা কাটতে তারা জানে এই যে আমরা কেটেছি এগুলো খুব সুন্দর করে কাটার পরে আমরা এগুলো একটু ধুয়ে নেবো যাতে এতে কোনো ময়লা টয়লা যদি থাকে তাহলে সেগুলো পরিষ্কার হয়ে যাবে এটা হচ্ছে চুই ঝাল এই যে আমাদের মুরগির মাংস রান্না করা হচ্ছে হ্যাঁ আমরা আসলে মুরগির কথা বলিনি আপনাদের কারণ এর মুরগির মাংস আমাদের অল্প যার কারণে মুরগির মাংসের কথা বলিনি তারপরেও আমরা অল্প কিছু দেব মুরগির মাংসই কারণ আমাদের মুরগির মাংসটা একটু সিজে গিয়েছে এবার আমরা মুরগির মাংসটাই দে এই যে এই যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস ইনশাল্লাহ আমরা মুরগির মাংসের ভিতরেও আপনার সুইজাল খাবো আপনাদেরকে দেখানো হবে কিভাবে সুইজাল খাওয়া হয় মুরগির মাংস এবং ছাগলের মাংস গরুর মাংসে মূলত এটা সব মাংসই দেওয়া যায় হুম যত প্রকার মাংস আছে সব মাংসই দেওয়া যায় এটা ডালিও দেওয়া যায় হ্যাঁ এবং মাছ তো দেওয়া যায় সব তরকারিতে এখন মোটামুটি রান্না করছে আর কি সুই ঝাল দর্শক বিন্দু এবার আমরা গরু মাংস আর কি সুইঝাল দেব দেখেন সুইঝালগুলো আমাদের মাংসগুলো মানে একটু সিদ্ধ হয়ে গেছে তারপরে আমরা সুইচ দিচ্ছি তার কারণ যদি আমরা প্রথমে সুইচ হালগুলো দিতাম তাহলে আমাদের সুইচ হালগুলো অত্যাধিক মানে সিদ্ধ হয়ে যেত যার কারণে এটা মানে চিবানো যেত না এবং মানে খুবই নরম হয়ে যেত মিশে যেত এই জন্য আমরা একটু পরে দিচ্ছি আর কি এবার দেখা যাচ্ছে মাংসটা হয়ে যাবে আর তারপরে আমরা ওই সুইচ হালগুলো আর কি চিবিয়ে চিবিয়ে খেতে পারবো যার কারণে আমরা একটু সিদ্ধ হওয়ার পরে দিলাম আর কি তো ইনশাল্লাহ আর কিছুক্ষণের ভিতরেই আমাদের আহ গরুর মাংস রান্না হয়ে যাবে আমাদের মুরগির মাংস রান্না হয়ে গেছে আমাদের এই মুশিয়ার ভাই মুরগির মাংস রান্না শিখে দেখলো তো কেমন লাগলো আপনার এই চুইঝাল দিয়ে যে মুরগির মাংস রান্না কেমন লাগলো খুব দারুণ লেগেছে যাক মাসাল্লাহ আপনাদের আমরা গরুর মাংস খাওয়া দেখাবো কিভাবে মানে রান্নার কারণে কতটুকু ভালো লাগছে এটা আর কি অনেকে হয়তো এখানে চুই ঝালের মাংস খায়নি আজকে তারা হয়তো নতুন খাবে তো আমরা তাদের কাছ থেকে শুনবো তাদের অনুভূতির কথা দর্শক বিন্দু ঠিক আছে আমরা তাহলে আবার আপনাদের মাঝে ফিরে আসবো আর কি